শুক্রবার বিকেলে সিপাহীজলা জেলা শাসকের কনফারেন্স হলে 17 জন জেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। 17 জন সদস্যের মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন, বাকি 10 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। 17 জন সদস্যরা হলেন সাগরিকা দেববর্মা, সুপ্রিয়া দাশদত্ত, গৌরাঙ্গ ভৌমিক, রোকেয়া বেগম, সুমিত্র দাস, রাজকুমার দেবনাথ, সীমা ভৌমিক, জহরলাল ঘোষ, মীনাক্ষী দাস, বেলা দেবনাথ, বিশ্বজিৎ দাস, পুষ্প ভৌমিক, বাবুল চন্দ্র দাস, পিন্টু আজ, মিলানের নেচা প্রসেনজিৎ ঘোষ, সঞ্জয় সরকার। বিজয়ী সদস্য ও সদস্যরা প্রত্যেকে শাসক দল বিজেপির। বিজয়ের শংসাপত্র হাতে পেয়ে প্রত্যেক সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকে বিপুল ভোটে জয়লাভ করেছে। সকল সদস্যরা জেলার উন্নয়নে মিলেমিশে কাজ করবে। জেলা পরিষদের 2 নম্বর কনস্টিটিউয়েন্সি বা 2 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সুপ্রিয়া দাশদত্ত, 2 নম্বর আসন। 3 নম্বর কনস্টিটিউয়েন্সি বা 3 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গৌরাঙ্গ ভৌমিক। 4 নম্বর আসন বা 4 নম্বর কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন রোকেয়া বেগম। 5 নম্বর কনস্টিটিউয়েন্সি বা 5 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সুমিত্রা দাস। 6 নং থেকে নির্বাচিত হয়েছিল রাজকুমার দেবনাথ, উনি আসেন আর 7 নং কনস্টিটিউয়েন্সি বা 7 নং আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সীমা ভৌমিক। 8 নং কনস্টিটিউয়েন্সি বা 8 নং আসন থেকে নির্বাচিত হয়েছিল জহরলাল ঘোষ। 9 নং কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন মীনাক্ষী দাস। 10 নং কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন বেলা দেবনাথ। 11 নং কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন বিশ্বজিৎ দাস। 12 নং কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন পুষ্প ভৌমিক দেবনাথ, উনি অ্যাবসেন্ট আছেন হসপিটালে আছেন। 13 নং নির্বাচনী ক্ষেত্র বা কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন বাবুল চন্দ্র দাস। 14 নং কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন পিন্টু আইস। 15 নং কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন মিলনের নেশা। 16 নং কনস্টিটিউয়েন্সি বা 16 নং আসন থেকে নির্বাচিত হয়েছিলেন প্রসেনজিৎ ঘোষ। 17 নং কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন সঞ্জয় সরকার। রিপোর্ট আর ইনিউজ।